হরে কৃষ্ণ, আজ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলছি, আপনারা শ্রবণ করুন। এই যে শ্রী লক্ষ্মী পূজা হয়েছিল, লক্ষ্মী পূজার দিন থেকে চাতুষ্ মাসের চতুর্থ মাস আরম্ভ হয়েছে। এছাড়া অনেকে যে কিছুদিন আগে যে পাশাঙ্কুশা একাদশী হয়েছে, সেই একাদশীর দিন থেকে চাতুষ্মাস ব্রত আরম্ভ করে, কেউ বা লক্ষ্মী পূজার দিন থেকে পূর্ণিমা থেকে চাতুষ্মাস ব্রত আরম্ভ করে। চাতুষ্মাস ব্রতের চতুর্থ মাস হলো লাস্ট মাস। এটা যে এই মাসে মাসকলাই খাবেন না, মাসকলাই খাওয়া খুব উচিত নয়, খুব নিষিদ্ধ, পুরোপুরি মাসকলাই খাওয়া নিষিদ্ধ। এছাড়া দামোদর মাস এটাকে বলা হয়, এই দামোদর মাসের সারাটা মাস ধরে প্রদীপ দান করতে হয় এবং তুলসী প্রদক্ষিণ করতে হয়, ঘিয়ের প্রদীপ, প্রদীপ দান বলতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। তা তুলসী প্রদক্ষিণ করবেন, তুলসীর প্রদক্ষিণ মন্ত্র আমার ভিডিওতে আছে, ডেসক্রিপশন বক্সে আছে, আপনারা বের করে নেবেন। এছাড়া চাতুষ্মাস ব্রত কীভাবে করবে এটাও আছে। আর এই কার্তিক দামোদর মাস, এখন যে কার্তিক মাস দামোদর মাস, এই দামোদর মাস কীভাবে পালন করবেন এইটাও আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এই দামোদর মাসে কী কী খেতে নাই, কী খেতে আছে, কীভাবে পালন করবেন এভাবে দেখে নেবেন এবং আপনারা সঠিকভাবে দামোদর মাস পালন করবেন। হরে কৃষ্ণ। আজ শুরু করতে যাচ্ছি একাদশী মাহাত্ম্য। এই একাদশীটি রমা নামে প্রসিদ্ধ। এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দুর্গারী এই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুস্কুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্ত শ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সম্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞা। এইরূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন এবং রাজ্যে যে প্রজারা আছে তাদেরকে সন্তানের মতো তিনি পালন করতেন এবং রাজ্যের সবাই ওনাকে খুব ভালোভাবে, রাজাকে খুব সম্মান এবং যত্ন সহকারে তার কথা শুনতেন, তাকে মানতেন, মেনে চলতেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন একসময় শ্বশুর বাড়িতে এসেছিল। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে অতি পরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারে না, এখানে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমের দিনে নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ, আমি এখন কি করি? কারণ চন্দ্রভাগা তার স্বামী যে চন্দ্রসেনের পুত্র শোভম কিছুই না খেয়ে থাকতে পারে না, সে কিছু না খেলে তার শরীর খুবই অসুস্থ হয়ে যায়, তার জন্য রাজকন্যা খুব চিন্তায় পড়ে গেলেন। রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না, মানুষের কথা তো দূরে থাকুক, পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না। হে নাথ, যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে চলে যাও, এখানে আহার করলে তুমি সকলের নিন্দা ভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তা তুমি করো। সাধ্বী স্ত্রীর কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না, এখানে থেকে একাদশীর ব্রত পালন করব, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হয়ে সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যই আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক, কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো। রাজা মুস্কুন্দ সারম্ভে তার সব দাহ সম্পূর্ণ করল। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল। কালক্রমে এই রমা একাদশীর ব্রতের প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণী দেবপুরী প্রাপ্ত হলেন। একসময় মুস্কুন্দপুরের দেবশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কার ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব অপ্সরাগণ তারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিল।
রাজা মুস্কুন্দার জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুস্কুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশলবার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বশ্রেষ্ঠ ব্রত, সেই ব্রত আমি পালন করেছি এবং তা আশ্চর্যজনক এই ফল পেয়েছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সেই ব্রাহ্মণ মুস্কুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সেই ব্রাহ্মণ বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি, অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তো তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে, আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন, আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সেই ব্রাহ্মণ চন্দ্রভাগাকে নিয়ে মান্দাতার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল, দিব্যগতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পরে স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন। হে প্রিয়ে, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে আমি পালন করতাম, ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে। এবং হে মহারাজ, মান্দরাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপনাশিনী ও ভক্তিমুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন। হরে কৃষ্ণ। 21 অক্টোবর শুক্রবার রমা একাদশীর উপবাস। এখন শুনুন সমস্ত এলাকার পালনের সময়সূচি। মায়াপুর 5:36 থেকে 9:26 মধ্যে, ইম্ফল 5:15 থেকে 9:14, গুয়াহাটি 5:25 থেকে 9:13, কলকাতা 5:35 থেকে 9:25, ভুবনেশ্বর 5:43 থেকে 9:35, পাটনা 5:51 থেকে 9:39, কাঠমান্ডু 6:07 থেকে 9:58, চেন্নাই 6:00 থেকে 9:55, নাগপুর 6:11 থেকে 10:02, বৃন্দাবন 6:23 থেকে 10:10, নিউ দিল্লি 6:26 থেকে 10:12, হায়দ্রাবাদ 6:10 থেকে 10:03, ত্রিবান্দম 6:10 থেকে 10:07, কলম্বো 5:57 থেকে 9:55, বেঙ্গালোর 6:10 থেকে 10:06, মুম্বাই 6:34 থেকে 10:27, আহমেদাবাদ 6:39 থেকে 10:29, উধমপুর 6:38 থেকে 10:22। হরে কৃষ্ণ। আপনারা ঠিকঠাকভাবে একাদশীর ব্রত পালন করুন এবং একাদশীর পালন ঠিকঠাকভাবে করুন। একাদশীর পালন করবেন চিড়া অত দই বা মিষ্টি এসব মিলিয়ে, যেসব জিনিসগুলো একাদশীতে খাওয়া নিষেধ ছিল ওইসব জিনিসগুলো, যেসব পঞ্চশস্য খাওয়া নিষেধ ছিল ওইসব পঞ্চশস্য দ্বারাই একাদশীর পালনের ব্রত ভঙ্গ করবেন। হরে কৃষ্ণ।